এই মাসের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত কেননা এই মাসের মুহররম মাসের 10 তারিখে 10টি ঘটনা অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ঘটিয়েছেন এটা আমার কথা নয় বুখারী শরীফের ভিতরে বাবু সাওমে আশুরা এই অধ্যায়ের ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি উনি এই 10টি ঘটনা উল্লেখ করেছেন কয়টি আর হযরত বলেন কয়টি এগুলো আমরা অনেকে জানি না আমরা শুধু কারবালা শুধু জানি যে কারবালার একটা ঘটনা আছে এই ঘটনা শুধু জানি আরো যে 10টি ঘটনা ঘটেছে এগুলো আমরা অনেকে জানি না ঠিক কি না এগুলো শুনতে পারবো তো ইনশাআল্লাহ আল আউয়াল নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মূসা আলাইহিস সালাতু সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন তিনি দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখে মুহররমের 10 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো ইহুদিরা জবাব দিল এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায় করণার্থে রোজা রাখতেন এর জন্য আমরাও রাখি নবীজি বললেন আনা আহাক্কু বি মূসা আমি তো আমার ভাই মূসার ব্যাপারে বেশি হকদার এরপর থেকে নবীজিও রোজা রাখা শুরু করে দিলেন বলেন সুবহানাল্লাহ এই দিনের সর্বপ্রথম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনকে চিনেন তো আপনারা নাম শুনছেন না সে বলেছিল আনা রব্বুকুমুল আলা আই অ্যাম দা গ্রেট লর্ড আমি সবচেয়ে বড় খোদা আমার থেকে বড় আর কেউ নাই এই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন ঠিক কি না সুতরাং ফেরাউন ক্ষমতার পাওয়ার দেখিয়েছিল সে রাজত্ব কায়েম করতে চেয়েছিল সে মনে করেছিল সে আর মরবে না সুতরাং ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এখনো যারা ক্ষমতার পাওয়ার দেখাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিবেন ঠিক কিনা বলেন এজন্য ক্ষমতার পাওয়ার দেখানো যাবে যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন সে আল্লাহ কি মরে গেছে কি বলেন সে আল্লাহ শক্তি শেষ হয়ে গেছে এজন্য বড় লোক যারা আছেন গরিবদের উপর অত্যাচার করা যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার 1 এক নাম্বার হচ্ছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন নাম্বার 2 নূ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেও মুক্তি দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ মুহররমের 10 তারিখে জুদ নামক পাহাড়ে যখন 950 বছর নূ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন তার কওমের লোকেরা শুনে নাই শুনেছিল মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বীনের পথে ফিরে এসেছে নূ আলাইহিস সালাম যখন এই বিশাল প্লাবন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন এরপরে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নৌকাটাকে জুদ নামক পাহাড়ে ঠেকিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুক্তি দিয়েছিলেন নাম্বার 3 তৃতীয় নাম্বার হচ্ছে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ আমাদের অনেক যুবক ভাইরা আছে ইয়াং পিপল যারা আছেন আমার দিকে ফোকাস করেন অনেক সময় আমরা বিপদে পড়ে হতাশ হয়ে যাই নেভার লুজ হোপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন ভরসা করে একজনের উপর তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমার যুবক বন্ধুগণ ইউনুস আলাইহিস সালামের দিকে ফলো করেন তিনি তিনটা অন্ধকারের ভিতরে ঢুকেছেন কয়টা আরো জোরে বলেন কয়টা ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন এক নাম্বার অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার দ্বিতীয় নাম্বার পানির নিচের অন্ধকার তৃতীয় নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার ইউনুস আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন এই কঠিন বিপদ থেকে আমার বাবা আমাকে রক্ষা করতে পারবে না আমার ভাই আমাকে রক্ষা করতে পারবে না আমার লিডার আমাকে রক্ষা করতে পারবে না আমার বোন আমার আত্মীয় স্বজন কেউ আমাকে রক্ষা করতে পারবে না যিনি পারবেন তিনি কে সাথে সাথে ইউনুস আলাইহিস সালাম তিনি দোয়া করতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন কিন্তু তিনি মরেছিলেন মরেছিলেন তাকে বাঁচিয়ে রেখেছিলেন কে আরো জোরে বলেন কে অনেক সময় চিকিৎসা বিজ্ঞান অথবা কিছু সায়েন্স আছে তারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না আল্লাহ তাআলা বলে দেখো বান্দা পানির নিচে কোনো অক্সিজেন নাই কিন্তু আমি আল্লাহ চাইলে মাছের পেটের ভিতরে মানুষকে বাঁচাতে পারি ঠিক কি না তাদের চোখে আঙুল দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ একজন আছেন দুনিয়ার ভিতরে পানির নিচে কেউ বাঁচতে পারে না মাছের পেটের ভিতরে হজম হয়ে যায় কিন্তু আমি আল্লাহ তাআলা যদি চাই দুনিয়ার সকল মানুষ যদি তাকে ক্ষতিকর বস্তুর ভিতরে ফেলে দিতে চায় আর আমি আল্লাহ যদি বাঁচাতে চাই তাহলে তাকে কেউ ক্ষতি করতে পারবে না ঠিক কি না
ইউনুস আলাইহিসসালামকে 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল ভালো করে শোনো, আমার ইউনুস বিপদে পড়ার পরে তার মাকে ডাকে নাই, তার বাবাকে ডাকে নাই, তার ভাইকে ডাকে নাই, সে আমি আল্লাহকে ডেকেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। 40 দিন পরে জিব্রাইল আলাইহিসসালামকে অর্ডার করলেন, তুমি তাড়াতাড়ি যাও ইউনুসকে সেই মাছের পেট থেকে বের করে আগের থেকে সুস্থ করে দাও। ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনে মুক্তি দিয়েছিলেন সেই দিনটা ছিল কি? মুহররমের কত তারিখ? 10 তারিখ। নাম্বার 4, চতুর্থ নাম্বার হচ্ছে ইয়াকুব আলাইহিসসালাম, যখন ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তিনি যখন হারিয়ে গিয়েছিলেন তার বাবার থেকে, ইয়াকুব আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? চক্ষু দুটি অন্ধ করে দিয়েছিলেন। এরপরে যখন তার চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ বলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিসসালাম যেদিন তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং কূপ থেকে যেদিন তিনি মুক্তি পেয়েছিলেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ বলেন, সুবহানাল্লাহ। সুতরাং মুহররমের দাম কম না বেশি? আরো যে বলেন কম না বেশি? 6 নাম্বার, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেই জন্ম দিয়েছিলেন বলেন, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালামের জন্মটা হচ্ছে তার কোনো বাবা ছিল, মারিয়াম আলাইহিসসালামের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন বাবা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইলেন আমি বাবা ছাড়াও সন্তান দিতে পারি, ঠিক কিনা? সুতরাং ইউসুফ আলাইহিসসালামকে যেই দিন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ বলেন, সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে জন্ম গ্রহণ করিয়েছিলেন দুনিয়াতে, এটা হচ্ছে সপ্তম নাম্বার। এরপরে অষ্টম নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আদম আলাইহিসসালামকে যে তওবা করেছিলেন সেই তওবা কবুল করেছিলেন বলেন, সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম কোনো গুনাহ করেন নাই, তবে একটা ভুল করেছেন। কি করেছেন? আমরা কি আদম আলাইহিসসালামের ব্যাপারে গুনাহ করেছেন সেটা বলতে পারবো? কি বলেন, বলতে পারবো? আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসলেন এরপরে আদম আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন। এক সময় তিনি বলতে লাগলেন, ও আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতের গেটে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, স্যাটিসফাই হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে একটা দোয়া শিক্ষা দিলেন, সেই দোয়াটা পড়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল যে ভুলগুলো ছিল সব ক্ষমা করে দিলেন বলেন, সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি আপনারা শিখতে চান? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা অনেকে জানি না, এই দোয়াটা পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। এই দোয়াটা আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছিলেন এবং এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন বলেন, সুবহানাল্লাহ। 9 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে দাউদ আলাইহিসসালামের তওবা কবুল করেছিলেন বলেন, সুবহানাল্লাহ। 10 নম্বরে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের তার কোনো গুনাহ নাই, তারপরও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমার হাবিব আপনার কোনো টেনশন নাই, আপনার আগে এবং পরে সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন, সুবহানাল্লাহ। এই জন্য এই 10টি অজানা বিষয় আজকে আমরা জানতে পারলাম, আপনারা খুশি না বেজায়? এই জন্য আমরা শুধু কারবালা নিয়ে পড়ে থাকব না, অবশ্যই একটা মর্মান্তিক ঘটনা হয়েছে কারবালার যে ঘটনা এটা খুবই মর্মান্তক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, যেই কপালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছিলেন, যেই মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছিলেন সেই করদানটাকে আলাদা করে দেওয়া হয়েছিল এই দিনে মুহররমের 10 তারিখে। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের হুজুর বলেছেন, এত সময় আলোচনা করেছেন যে তিনি একমাত্র ইসলামের জন্য মাথা নত করেন না, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমাদেরও কখনো ইসলামের জন্য জীবন ত্যাগ দেওয়ার প্রয়োজন হয়, যদি কখনো ইসলামের পতাকা উঁচু করার জন্য কালিমার পতাকা উঁচু করার জন্য জীবন ত্যাগ দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন